নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ আর অনেকগুলো সপ্তাহ পরে আমরা সোমবার সুকুমারে এই বেশ শীত শীত আমেজে তোমাদের জন্য গরমকালের একটা নাটক নিয়ে এসেছি এবং নাটকটাকে আমরা পড়ে ফেলবো গল্পের আকারে জেনে নেব এ প্রেক্ষাপট কি আর কেন কি গল্প কি বৃত্তান্ত তাহলে আজ আমরা পড়ব পড়ে ফেলব অবাক জলপান লেখক সুকুমার রায় আর এই নাটকের বা এই গল্পের নাট্যগল্পের যে চরিত্রগুলো মোট ছটা চরিত্র রয়েছে পথিক ছোকরা প্রথম বৃদ্ধ খোকা দ্বিতীয় বৃদ্ধ আর মামা তো এই যে নাটকটা এর প্রেক্ষাপট হচ্ছে একদম কাঠ ফাটা রোদ্দুরে একজন লোক যাকে আমরা পথিক বলে জানছি সে উস্কো ফুস্কো চুল নিয়ে অনেকক্ষণ ধরে হাঁটছে তার কাঁধে একটা লাঠি রয়েছে আর লাঠির আগায় তার পুঁটলি তাতে যা জিনিসপত্র রয়েছে তো সেই নিয়ে সে হাঁটতে হাঁটতে অনেকক্ষণ ধরে আসছে কোথা থেকে আসছে কোথায় যাবে সে অনেক পরে আমরা জানতে পার অনেক কিছুই আমরা জানতে পারবো কিন্তু আপাতত এইটুকুনি বোঝা যাচ্ছে যে পথিকের প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে এত জল তেষ্টা পেয়েছে কারণ সে সকাল থেকে হেঁটে আসছে এখনও তার এক ঘন্টা যেতে হবে আর জল না পেলে তার মনে হচ্ছে যে তার মাথা পুরো শুকিয়ে যাবে কিন্তু সে রাস্তায় কাউকে দেখতেও পাচ্ছে না আর খাঁখা রোদ ওই দুপুর রোদ্দুরে সবাই ঘরের দরজা জানলা এঁটে বসে রয়েছে তো তাই জন্য সে কাউকে এমনিতেও দেখতে পাচ্ছে না তো তখন সে ভাবলো যদি বেশি চেঁচায় এরকমভাবে তাহলে হয়তো লোকজন তেড়ে মারতেই আসবে আর রাস্তাতেও কোথাও দেখা কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না তো এই সব ভাবতে ভাবতে হঠাৎ করে পথিক দেখতে পেলো যে একজন ঝুড়ি নিয়ে আসছে তো তখন ভাবলো যে যাক বাবা একই থালে জিজ্ঞাসা করি তো ঝুড়ি মাথায় যে ভদ্রলোক আসছেন তাকে তখন পথিক জিজ্ঞাসা করলে মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন তখন ঝুড়িওয়ালা উত্তরে বলে জল জলপাই এখন কোথায় পাবেন এ তো জল সময় নয় কাঁচা আম চান নিতে চান দিতে পারি না না আমি তা বলিনি না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলুম না হে আমি জলপাই পাই চাচ্ছি নে চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামো এরকম করবার মানে কি আপনি ভুল বুঝেছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল বললেই হয় জলপাই বলবার দরকার কি জল আর জল পাই কি এক হলো আলু আর আলু বোখরা কি সমান মাছও যা মাছ রাঙাও তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে এসে চাল তার খোঁজ করেন খাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছেই দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বাঁচাচ্ছেন কেন ঝুড়িতে করে কি জল নেয় লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় দেখলে কী কথায় কি বানিয়ে ফেললে যাক ওই বুড়ো আসছে ওকে একবার বলে দেখি তো বন্ধুরা জল জল পাই বর কন্দাজ না হয় এক নয় কিন্তু বুড়োর সঙ্গে কি কথা হলো আর সে কি বললো আমরা জেনে নেবো আগামী সপ্তাহে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আনন্দে থেকো আর কালী খুব সাবধানের সঙ্গে বাজি পুড়িও আর খুব আনন্দ করো কেমন তাহলে আজ আসি